বেনামাজি এই বদের এতই বুদ্ধি, এতই বেকুবেরা, এদের বুদ্ধি কিন্তু পাকা। ইবলিস শয়তান এদের কাছ থেকে বুদ্ধি ধার করে। আপনি নামাজ পড়তে ডাকবেন তো বলবে কি জানেন, যাও তোমরাই নামাজ পড়ো, আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। বলেন কত বড় বদ একটা, ওর খোঁচা মারার দরকার আছে? চা বিক্রেতা ওকে ডাকছেন যে চলো জামাত শুরু হয়েছে নামাজটা পড়ে আসি, তখন ও বলবে যাও যাও কত নামাজিকে দেখলাম নামাজও পড়ায় সুদও খায়, ওর খোঁচা মারার দরকার আছে? আপনি আপনার বড় ভাইকে ডাকছেন যে বড় ভাই উঠো ফজরের আজান হয়েছে নামাজ পড়ে আসে চলো, ও দরজা খুলেই বলবে ঘুমে ডিস্টার্ব করো কেন, তোমার সালাত তুমি পড়তে যাও, আমি কি তোমার কবরে যাব? দেখছেন কত বড় বদ, যুক্তি কত সুন্দর, একবারে টাটকা যুক্তি, বলে তোর কবরে আমি যাব নাকি, ডিস্টার্ব করিস কেন, তোর নামাজ তুই পড়, তোর নেকি হবে, আমি কবরে যাব, আমি শাস্তি আমি বুঝবো। বুদ্ধি কম আছে? ওর ফতোয়া কি জানেন, বেনামাজের ফতোয়া, আরে দুই তিন দিন জাহান্নামে থেকে তো জান্নাতে যাবই। এ কত বড় ব্যাকুব, নিজে নিজে ফতোয়া দিচ্ছে, আরে দুই চার দিন জাহান্নামে থাকবো তারপরে তো জান্নাতে যাবই। আরে ব্যাকুব, জাহান্নামে পড়তেই সময় লাগবে 70 বছর। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, সাহাবীরা একটা শব্দ শুনলে, বিকট শব্দ, সাহাবীরা বললেন যে শব্দ শুনলাম, কিসের শব্দ বলো তো? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আজ থেকে 70 বছর পূর্বে, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, বিশাল পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, পাথরটি পড়তে পড়তে 70 বছর পরে আজকে জাহান্নামের তলদেশে পড়েছে। আর তুমি বলো জাহান্নামে গেলে তো দুই তিন দিন পরে আবার জান্নাতে যাবো, তোমার লজ্জা করা উচিত, শরম করা উচিত, আর জাহান্নামের তলদেশে ফেলবে এই বেনামাজিদেরকে। আমি বলছি আপনাদেরকে, যারা নামাজ পড়েন না নিয়মিত, আমি তাদেরকে বলবো সালাত যেন ছুটে না যায়, আর যাই তাই করেন না কেন, সালাত 5 ওয়াক্ত ওয়াক্ত মোতাবেক আদায় করবেন, এটা হলো আমার পরামর্শ, আমার উপদেশ, আমার দাবি, জোরালো দাবি। আপনি সুন্নাত সালাত পড়তে না পারলেও শুধু ফরজ পড়েন, শরীয়ত এত সহজ করে দিয়েছে, আপনার কেবলা বুঝতে পারেন না, আপনি যাবেন ঢাকার দিকে, আপনি যাচ্ছেন ঢাকার দিকে, কেবলা হলো পিছন দিকে, যাবেন আপনি ঢাকার দিকে, কিন্তু কেবলা সিনা বুঝতে পাচ্ছেন, গাড়িতে বসে আছেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, কেবলার প্রয়োজন নাই, যেদিকে গাড়ির মুখ আছে সেটাই হলো কেবলা। আপনার অজু করবেন পানি নেই, অজু করবেন পানি নেই, তায়াম্মম করবেন মাটি নেই, অজু করবেন পানি পাচ্ছেন না, তায়াম্মম করবেন মাটি পাচ্ছেন না। ইমাম বুখারী বাব বেঁধেছেন, বাবু সলাতে বিগাইরে ওযুইন ওয়ালা তায়াম্মমিন, সাহাবীরা তাই করেছিলেন, অজু করার পানি পাননি, তায়াম্মম করার মাটি পাননি, তারা এমনিতেই সালাত আদায় করে ফেলেছেন, সালাত হয়ে গেছে। শরীয়ত কত সহজ করেছে, শরীয়ত কত সহজ করেছে, আপনি সফরে বের হয়েছেন সহজ করার জন্য, সুন্নাত্তবাদ দিয়েছেন দিয়েছেন, ফরজ সালাতের কমিয়ে দিয়েছেন, 4 রাকাতের কাছে 2 রাকাত করে দিয়েছেন, এরপরে আপনি মাপ পাবেন সালাত না পড়ে ভাবলেন কি করে? এই জন্য আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, শিরিক করলো, আমি তার জন্য সুপারিশ করব না। গেছিলাম অনেক দূরে, আবার ফিরে আসলাম, আর এক শ্রেণীর মানুষ যারা পরের আলোচনায় আসবে, সে যারা বেদাতি, তাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না। তবে এই বেদাতি আর বেনামাজি যদি শিরিক না করে, এই বেদাতি আর বেনামাজি যদি শিরিক না করে, বাঁচার পথ আছে। 60 নম্বর হাদিস ইবনু মাজা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শিরিক না করার কারণে বেদাত করে যে পাপটা হয়েছে, নামাজ না পড়ে যে পাপটা করেছে, এর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে পুড়ে 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 যখন পাপ শেষ হবে, অবশেষে ওই যে কালেমার বদৌলতে ওকে আল্লাহ জান্নাত দান করবেন।